बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थी, आज के त्रिकोणमितिर एमसीक्यू कैलकुलेटर माध्यम सल्व करब। देखो आज के त्रिकोणमितिर टाइप वन कोश्चिन सल्व करब। एखे एक नम प्रश्न हलो साइन थ्री थीटा इक्वल कॉस थीटा हम थीटा मान निर्णय करो। ये प्रश्न तुम्हारा कैलकुलेटर माध्यम खूब सहजे एवं अल्प समय समाधान करते प्रथम कैलकुलेटर ऑन कर तारपर साइन थ्री थीटा आमरा साइन थ्री थीटा उठाब। किन्तु लक्ष्य करो कैलकुलेटरे एई थीटा बाटनटी नहीं, जेहेतु थीटा बाटन नहीं तुम्हरा कि करबे एखाने अज्ञात राशि एक्स बा ए निये आसते पारो। ए निये आसार जन्य तुम्हरा आलफा बाटनटी प्रेस करे देखो ए बी सी एई बाटनटी नीचे जे बाटनटी आछे एटी प्रेस करबे ताहले ए उठे आसबे। एबार इक्वल बाटनटी प्रेस करबे अर्थात एखाने देखो ए इक्वल प्रेस करा जाबे ना। इक्वल निये आसार जन्य तोमादेर आलफा तारपर देखो कैलकुलेट ए बाटनटी प्रेस करते हबे ताहले इक्वल चले आसबे। ताहले साइन थ्री आलफा सरि साइन थ्री ए इक्वल आमरा उठाबो एबार कस थ्री थ्री ए ए उठानोर जन्य आबार आलफा एवं कैलकुलेट बाटनटीर नीचे सरि ए बी सी बाटनटीर नीचे जे এই বাটনটি আছে এটি প্রেস করবে তাহলে এ চলে আসবে। এখন আমরা এটি ইকুয়েশনটি সলভ করব, এই সমীকরণটি কিভাবে মান এ বের হয়ে আসবে। এর জন্য তোমরা শিফট ক্যালকুলেট আবার শিফট ক্যালকুলেট প্রেস করবে তাহলে মান বের হয়ে আসবে। দেখো এর মান চলে আসছে 15, অর্থাৎ এটির অ্যান্সার হচ্ছে 15। আশা করি বুঝতে পারছো এ জাতীয় প্রশ্ন তোমরা এইভাবে সলভ করতে পারবে। এবার দ্বিতীয় প্রশ্নটি আসি। দেখো দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে সাইন এ ইকুয়াল ওয়ান বাই রুট টু হলে এ এর মান নির্ণয় করো। তো এই জন্য আমরা আবারও কী করব, প্রথমে আমরা সাইন এ প্রেস করব। সাইন এ আনার জন্য আলফা বাটনটি প্রেস করে এই এ বি সি বাটনের নিচের বাটনটি প্রেস করব তাহলে সাইন এ চলে আসবে। তারপর ইকুয়াল বাটন প্রেস করব, ইকুয়ালের জন্য আমরা আলফা তারপর দেখো এই ক্যালকুলেট বাটনটি প্রেস করবে ইকুয়াল চলে আসবে। তারপর কত আছে সাইন ইকুয়াল ওয়ান বাই রুট টু, তাহলে দেখো ওয়ান বাই ভাগ প্রেস করবে ওয়ান ভাগ রুট টু রুট টু। দেখো এটি একটি ইকুয়েশন চলে আসছে, এই ইকুয়েশনের অজ্ঞাত রাশি অর্থাৎ এর মান কত এটি আমরা এখন নির্ণয় করবো। এই জন্য তোমরা শিফট ক্যালকুলেট আবার শিফট ক্যালকুলেট প্রেস করবে তাহলে এর মান চলে আসবে। দেখো এর মান চলে আসছে 45, অর্থাৎ 45 ডিগ্রি হবে এর অ্যান্সার 45 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পারছো, তোমাদের যদি এই ক্যালকুলেটরটি ইএস বাটন হয় তাহলে অ্যান্সার আনার জন্য শিফট ক্যালকুলেট চাপার পর ইকুয়াল বাটন চাপবে। কিন্তু যদি এটি ইএস ক্যালকুলেটর না হয় অর্থাৎ এটা যদি 991 এমএস হয় বা 100 এমএস হয় তাহলে অ্যান্সার আনার জন্য শিফট ক্যালকুলেট এই বাটনটি দুইবার চাপতে হবে। এবার আমরা তিন নং প্রশ্নের সমাধান করব। দেখো তিন নং প্রশ্নে বলা হয়েছে এ ইকুয়াল 45 ডিগ্রি হলে 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ সমান কত, অর্থাৎ এই রাশিটির মান বের করতে হবে এর মান 45 ডিগ্রি বসিয়ে। এই জন্য তোমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট প্রেস করবে, তারপর 1 মাইনাস যেহেতু ট্যান স্কোয়ার আছে এই জন্য আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ট্যান এর মান কিন্তু আমরা বসিয়ে দেবো 45। তাহলে 45 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এখানে এ স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিবে স্কোয়ার, তারপর বাই আছে তোমরা ফার্স্ট ব্র্যাকেট এখানে স্কোয়ার দেওয়ার পর আবার একটা ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ ক্লোজ করবে, তারপর বাই আছে তোমরা এ বি সি বাটনটি প্রেস করবে তাহলে বাই চলে আসবে। বাই আবার ফার্স্ট ব্র্যাকেট দিবে ফার্স্ট ব্র্যাকেট ঠিক আগের মতো 1 প্লাস আবার ফার্স্ট ব্র্যাকেট দিবে ফার্স্ট ব্র্যাকেট, তারপর যদি ট্যান স্কোয়ার আছে ট্যান এখানে এ 45 ডিগ্রি বসিয়ে দিবে 45, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দিবে পাওয়ার 2, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবে। যেহেতু এটি আমাদের ইকুয়েশন না এটি একটি রাশি, এই রাশিটির মান বের করার জন্য আমরা সরাসরি ইকুয়াল বাটনটি প্রেস করব। ইকুয়াল বাটনটি প্রেস করলে কিন্তু মান চলে আসবে, দেখো মান চলে আসছে 0, তার মানে এই তিন নম্বরের অ্যান্সার হচ্ছে 0 গ অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবার আমরা 4 নং প্রশ্নের সমাধান করব। দেখো 4 নং প্রশ্নে বলা হয়েছে যে সাইন 45 ডিগ্রি ইকুয়াল রুট টু এ হলে এ সমান কত। প্রিয় শিক্ষার্থী এটি সমাধান করার জন্য আমরা প্রথমে সাইন 45 ডিগ্রি উঠাবো,
45 डिग्री लक्ष्य करो इखाने 45 डिग्री डिग्री किन्तु आमरा उठाई नहीं कारण ये क्योंकुलेटरटी किन्तु एखन डिग्री मुडे आछे डिग्री मुडे थाकले किन्तु इखाने डिग्री दिते हय ना साइन 45 डिग्री अर्थात साइन 45 उठाइले किन्तु 45 डिग्री क्योंकुलेटर धरे नेबे एबार इक्वल बटन चापबो एजन्य आलफा तारपर देखो ये क्योंकुलेट ये बटनटी चापले इक्वल चले आसबे ताहले साइन 45 डिग्री इक्वल रूट टू इंटू ए आछे रूट टू इंटू ए आसे आलफा बटन प्रेस कर देखो ए बी सी बटन नीचे बटन की प्रेस कर ए चले आसें देखो ये एक इक्वेशन इक्वेशनर आप जो मान नहीं आसि अर्थात एर मान जो बेर करते चाहिए शिफ्ट क्योंकुलेट आबार शिफ्ट क्योंकुलेट प्रेस कर देखो 0.5 चले आसे देखो 0.5 किन्तु एखाने अन्सारे नाई এটি যদি আমরা লব হর বিশিষ্ট ভগ্নাংশে নিয়ে আসি তাহলে এবিসি বাটনটি প্রেস করবে দেখো এটি 1/2 চলে আসছে এর অ্যানসার হবে 1/2 তোমাদের আবারও বলে রাখতেছি যদি তোমাদের ক্যালকুলেটরটি ইএস ক্যালকুলেটর হয় তাহলে এই ইকুয়েশনের অ্যানসারটি বের করার জন্য শিফট ক্যালকুলেট একবার চাপবে তারপর ইকুয়াল বাটন চাপবে কিন্তু ইএস ক্যালকুলেটর যদি না হয় যদি 100 ms বা 570 ms বা 991 ms হয় তাহলে এর অ্যানসার এ এর মান বা এক্স এর মান বা থিটার মান বের করার জন্য শিফট ক্যালকুলেট একবার প্রেস করে আবারও শিফট ক্যালকুলেট প্রেস করতে হবে কিন্তু ইএস ক্যালকুলেটরে শিফট ক্যালকুলেট চাপার পর ইকুয়াল বাটনটি প্রেস করলে সরাসরি অ্যানসারটি চলে আসবে প্রিয় শিক্ষার্থী আজকে আমরা টাইপ 1 কোশ্চেন সলভ করলাম ক্যালকুলেটর দিয়ে নেক্সট ভিডিওতে আমি টাইপ 2 কোশ্চেন সলভ করে দেব ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন বাজিয়ে অল করে রাখো তাহলে এই চ্যানেলের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটি কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ